যোগমায়া প্রভাবে তাসাম মধ্যে দ্বয়োর দ্বয়োর দুই দুই গোপীর মধ্যখানে এক এক স্বরূপে প্রকট করে তিনি নৃত্য করতে লাগলেন। সুখদেব গোস্বামী পুনঃ বললেন কি সেই রাসে ভগবানের শোভা কেমন হচ্ছে, মধ্যে মণিরাম হৈমারাম অনেকগুলো কাঞ্চন মণি হে মণির মধ্যে যেমন এক মহা মরকত মণির শোভা হয় তদ্রুপ শোভা পাইতেছিলেন। এই যে মহা মরকত এই শব্দকে নিয়ে চক্রবর্তী পাদ বললেন কি সুখদেব গোস্বামীর বাণীতে গিয়ে সিদ্ধ হয় কি ভগবান এক ছিলেন। মরকত শব্দে এক বচন তো ভগবান একই ছিলেন, আর গোপীগত বনিতা সতযুথপম এক সতযুথ ছিলেন, এক যুথ কত গর্ভসহিতায় স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলেছিলেন এক যুথ এক অরব সংখ্যাকে বলা হয়েছে, মানে একশো অরব গোপীদের সংখ্যা ছিল। ভগবান অত্যন্ত শক্তিশালী, ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর, ভগবান বিভু সামান্য লীলায় ভগবানের ইচ্ছা পূর্তি হয় না, যেহেতু তিনি বিভু ওনার লীলাও বিভু ওনার ধামও বিভু। সেই সো অরব আমরা যদি পুরো জীবনকালে চেষ্টা করি তো এক অরব মানুষকে পুরো সারা জীবনেও দেখতে পারব না, এক অরব মানুষের সঙ্গে ভেদ হবে না আমাদের। সো অরব গোপীদের সঙ্গে ভগবান এক, শ্রী চক্রবর্তী পাদ একে খুব সূক্ষ্ম ভাবে বিচার করে বলছেন কি ভগবান আলাত চক্রব, সেই আলাত চক্রের নার এমন এক অনু সময়ের মধ্যে এক নিমিষ সময়ের মধ্যে এমন সেই রাস মন্ডল নৃত্য করতেছিলেন। এই সমস্ত গোপীগণ মনে করতেছিলেন কি শ্রীকৃষ্ণ আমারই নিকটে। অলাচক্র বললেন একটি দৌড়িনি একটি কাপড় বেঁধে কিরোসিন তেলে ভিজিয়ে নি আগুন লাগিয়ে দিন, দৌড়িটাকে ধরে ঘোরা মনে হবে সর্বত্র অগ্নি বিদ্যমান। সেই অলাচক্রের ন্যায় ভগবান এমন নৃত্য করতেছিলেন। তো গোপীগণ কোন সাধারণ নয়, এরা ঋষিচারি শ্রুতিচারি এরা সবই জানেন, কিন্তু তারা অনুভব করতেছিলেন যেন ভগবান আমাদেরই নিকটে নৃত্য করছে। ইয়ে ভগবানের অচিন্ত শক্তি অথবা ভগবান নিজের যোগমায়ার প্রভাবে যত গোপী ছিলেন তত স্বরূপে নিজেকে প্রকট করে আর তিনি রাসমণ্ডলীতে নৃত্য করলেন। রাজা পরীক্ষিত বললেন হে গুরুদেব হে পরমহংস চূড়ামণি সংস্থাপনায় ধর্মস্য প্রশমায় এতরস্য চ অবতীর্ণো হি ভগবান হংসেন জগদীশ্বর সকৃতং ধর্মসেতুনাম বক্তা কর্তাভিরক্ষিতা প্রতিপমাচরত ব্রহ্মণ পরধারাভিমর্শনম। শ্রী সুখদেব গোস্বামীকে আসলে যে রাজা পরীক্ষিত মাতৃগর্ভে ভগবত দর্শন পেয়েছে এ পরীক্ষিতের প্রশ্ন নয়, এ আগামী যে কলিযুগ আসছে তিনি দেখলেন
সেই কলিযুগে জীবের চিত্তে নানা প্রকার শঙ্কা উৎপন্ন হবেই হবে। সেই জীবের কক্ষায় দাঁড়িয়ে আর তিনি প্রশ্ন করলেন, যে ভগবান ধর্মকে সংস্থাপনার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য নিজের অংশ বলরামের সঙ্গে অবতীর্ণ হয়েছেন, তিনি এই প্রকার প্রতিকূল আচরণ করলেন কেন? আর দ্বিতীয়, ভগবান হলেন আত্মারাম, তিনি স্বয়ং আনন্দ স্বরূপ, ইয়ে লীলা করাতে উনার কি স্বার্থ সিদ্ধি হয়? শ্রী সুখদেব গোস্বামী বললেন কি হে রাজন, আমি প্রথমেই বলেছি ইয়ে ভগবানের লীলা, ইয়ে কোন মানবীয় লীলা নয়। ধর্ম ব্যতিক্রম রাজন ঈশ্বর নাম চ সাহসম তেজসম দোষায় বহ্নে সর্বভুজো যথা। যারা তেজিয়ান, যারা সমর্থবান, তারা যদি কখন প্রতিকূল আচরণ করেনও তো সেটা আলোচনার বিষয় নয়, নিন্দনীয় নয়। যারা সমর্থবান পুরুষ তারা যদি কখনো কখনো প্রতিকূল আচরণ করে নিব তো সেটা নিন্দনীয় নয়। সমর্থ কো নেহি দোষ গোসাই রবি পাবক সুর সরি কে নাই। রবি সূর্য, সূর্যের রশ্মি সর্বত্র পড়ছে, পবিত্র স্থানে অপবিত্র স্থানে সূর্যকে কোনো দোষ লাগে না, কারণ তিনি সমর্থ। পাবক অগ্নি, অগ্নির মধ্যে ঘির আহুতি দিচ্ছেন, তিনি তাকে গ্রাস করছেন, আবার কোন অপবিত্র বস্তু ফেলে দিচ্ছেন তাকেও অগ্নি জ্বালিয়ে দিচ্ছে, অগ্নিকে দোষ লাগছে না, সমর্থবান। সুরসরি গঙ্গা, সেই গঙ্গার মধ্যে কত অপবিত্র বস্তু ভেসে যাচ্ছে কিন্তু গঙ্গাকে দোষ লাগছে না, কারণ তিনি সমর্থবান। তো যারা সমর্থবান তারা যদি কখন কখন প্রতিকূল আচরণ করেন তো সেটা নিন্দনীয় নয়। গুরু মস্তেন্দ্রনাথ, ওনার শিষ্য গৌরবনাথ, মস্তেন্দ্রনাথ যাচ্ছেন এক ভঙ্গি কড়ি চাবল বানিয়েছিল, আর এগুলো হচ্ছে সম্পূরক, এতে স্পর্শ দোষ লাগে। মস্তেন্দ্রনাথ হাত পাতলেন আর সে ভঙ্গি ভঙ্গিনী ওনার হাতে অন্ন দিয়ে দিলেন, কড়ি দিয়ে দিলেন, আর তিনি খেতে খেতে চলে গেলেন। পিছনে শিষ্য গৌরবনাথ আসছিলেন, তিনি দেখলেন এখন গুরুদেব এখান থেকে নিয়ে সেবা করলেন তো আমি কেন করব না, তিনিও অঞ্জলি পেতে দিলেন, তিনিও সেই কড়ি চাওয়াল খেয়ে নিলেন। গুরুদেব মস্তেন্দ্রনাথ একবার দেখলেন, দেখে হাসলেন, আগে গেলেন এক কুমার শালা যেখানে সে কুমার কমার কমার যে লোহা কাজ করে লোহার ঘোলাতে ছিল সেই বিগলিত দ্রবীভূত লোহা মস্তেন্দ্রনাথ হাত পেতে দিলেন, অঞ্জলি পেতে দিলেন, বলে দাও। আর সে কমার সেই দ্রবীভূত যে লোহা মস্ত
চন্দ্রনাথ হাতে দিয়ে দিলেন, তিনি খেয়ে নিলেন। আর গৌরবনাথ আগে যাচ্ছেন, মৎস্যেন্দ্রনাথ বললেন কেন দাঁড়িয়ে আছিস কেন, খা, ওটা খেয়ে নিলি তো এটা কেন খাবি না, খা। যারা সমর্থবান পুরুষ তারা যদি কখন প্রতিকূল আচরণ করেন তো সেটা নিন্দনীয় নয়, আলোচনীয় নয়। ভগবান রাসে নৃত্য করেছেন কিন্তু তিনি কালীয় নাগের মস্তকেও নৃত্য করেছেন, আছে কে যে সে কালীয় নাগের মস্তকে নৃত্য করতে পারে? তিনি রাসে নৃত্য করেছেন তার পূর্বে সাত দিন সাত রাত পর্যন্ত তিনি গোবর্ধন পর্বত কে ধারণ করেছেন, তিনি রাসে নৃত্য করেছেন তার পূর্বে তিনি দাবানল পান করেছেন। যিনি দাবানল পান করতে পারিবেন, যিনি কালীয় নাগের মস্তকে নৃত্য করতে পারিবেন, তিনি রাসেও নৃত্য করতে পারিবেন। জীবের কাছে তর্ক অনেক, জীব তর্ক উঠালো, এই গীতায় ভগবান বলেছেন যজ্জতা চরতি শ্রেষ্ঠ তত্ত্বত ইব ইতর জনা, শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন ইতর ব্যক্তি কনিষ্ঠ ব্যক্তি তার অনুশীলন করেন। আরে ভগবান সো অরব গোপীদের সঙ্গে লিপ্ত করলেন তো আমরা ওনার অংশ জীব, তো আমরা অল্প স্বল্প তাদের সঙ্গে লিপ্ত করব। গোস্বামী সুখদেব বললেন সাবধান, নৈতত সমাচরে জাত মনসাফি হেনিশ্বর বিনসত্তাচরণ মৌঢা যথা রুদ্র নিজম বিষম। বললেন ঈশ্বর ব্যতীত এ সমস্ত লীলা মনেও আচরণ করতে যাবে না, যদি কেউ এ মনে করে কি ভোলেনাথ বিস্পান করে তিনি নীলকণ্ঠ হয়েছে, আমিও বিস্পান করব, আমিও নীলকণ্ঠ, আমাকেও লোক বলবেন। আর যদি সেই লীলাকে অনুকরণ করতে যায় বিস্পান করে তাহলে কি হবে, যেমন তার সর্বনাশ হয়ে যাবে। এসব ভগবানের লীলা, তদ্রুপ এ সমস্ত লীলা যারা সমর্থবান তাদের জন্য। ঈশ্বরণাং বসত সত্য তথৈব আচরিতং কোচিত তেষাং যত সো বচ যুক্তং বুদ্ধিমান তৎ সমাচরে। ঈশ্বরণাং বসত সত্য, ভগবান যেটা বলেছেন সেইটাই আচরণ করিবে। তথৈব আচরিতং কোচিত, কোন কোন আচরণ যেটাকে জীবনে নামানো যায়। প্রাতকাল উঠিকে রঘুনাথ মাত পিতা গুরু না বই মাথা, এই সমস্ত লীলা আমরা জীবনে নামাতে সমস্ত লীলা। ভগবান যেটা বলছেন সেইটাকে আচরণ করিবে, কোন আচরণ। শ্রী দ্বিতীয় প্রশ্ন ছিল কি ভগবান তো আত্মার, তিনি স্বয়ং আনন্দ স্বরূপ, তিনি পূর্ণ আনন্দ, তিনি পূর্ণ রস, এই লীলা করাতে উনার কি স্বার্থ সিদ্ধি হবে? তার উত্তর বলছে অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবে। অনুগ্রহায় ভূতানাম, এই সমস্ত লীলা কেবল জীবের কল্যাণের জন্য। ভগবান
তিনি হলেন আনন্দময়। উনি নিজের ধামে নিজের পরিকল্পনার সহিত নিজানন্দে ক্রীড়া করছে এই জগতে। তিনি যে রাম রূপে, কৃষ্ণ রূপে, বামন রূপে, নৃসিংহ রূপে তিনি প্রকট হচ্ছেন, কেবল জীবের কল্যাণের জন্য। কি কল্যাণ! উনার চরিত্র, উনার লীলা কথা যে শ্রবণ করিবে তার কল্যাণ হবেই হবে, এতে কোন সংশয় না। ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যে ইহা কহে শুনে করিয়া বিশ্বাস হৃদরোগ। এই লীলার একটি হি অভিপ্রায়, কেবল জীবের উপরে কল্যাণ করার জন্য। এই লীলা যে শ্রবণ করিবে তার কল্যাণ হবেই হবে, এতে কোনো যা শ্রোতা তৎপর ভবে। এই যে ভবে ক্রিয়াপদ, ই হচ্ছে বিধিলিং। বিধিলিং মানে যেমন আয়ুষ্মান ভব, গুরুজন আশীর্বাদ দিলেন আয়ুষ্মান ভব, তোমার পরমাণু বাড়ু সে বাড়বে। এ ভব হল বিধিলিং পদ, মানে ওনার শক্তিতে, ওনার শক্তি ক্ষীণ হবে আর এনার পরমাণু বাড়বেই বাড়বে, আশীর্বাদ ব্যর্থ যাবে না। তো এখানে ভাবে ক্রিয়াপদ প্রযুক্ত করা হয়েছে। সুখদেব গোস্বামী বলেছে তাৎপর্য, যে শ্রবণ করিবে ভগবানের চরণে তার মতি জাগবেই জাগবে, কোন সংশয় নাই। ভাবে বিধিলিং, ভাবে বিধিলিং ক্রিয়া বিধিলিং, সেই ইহা কয়ে কর্তব্য অবশ্য এই অন্যথা প্রত্যবায়। যে শ্রবণ করিবে ভগবানের চরণে তার অবশ্যই শ্রদ্ধা মতি উৎপন্ন হবে। বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদং চ বিষ্ণু শ্রদ্ধানিতানুশৃণিয়া দথবন্নয়ে জ ভক্তিং পরাং ভগবতি প্রতিলব্ধকামম হৃদরোগ আসপহীনত্য চিরেণ ধীর। এ রাস ক্রীড়ার ফলশ্রুতি বললেন, বিক্রীড়িতং ব্রজবধূ, এই ব্রজবধূ গণের সহিত শ্রীকৃষ্ণের এ যে রাস ক্রীড়া শ্রদ্ধান্বিত, শ্রদ্ধাযুক্ত হয়ে আর অনুশ্রুণিয়া অথবন্নয়ে জ, নিরন্তর যে শ্রবণ করে, বারবার যে শ্রবণ করে অথবা যে বন্ধন করে, ভক্তি ভগবতী উত্তম ভক্তিকে, পরা ভক্তিকে সে লাভ করে ভগবানের চরণে, আর হৃদয়ের যে কাম সে কামের নাশ হয়। হৃদরোগ কাম তার হয় ক্ষয়, তীর গুণ ক্ষোভ নাই মহাধীর হয়, উজ্জ্বল মধুর প্রেম ভক্তি সেই পায়, আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহারে সদায়। এ রাস ক্রীড়ার ফলশ্রুতি, ভগবান চরণ তার মতি হবে, এ কাম লীলা নয়, কাম বিজয় লীলা। ভগবান গোচারণ করতে করতে এক দৈত্য আসিল অরিষ্টাসুর, এই ষাঁড় রূপ ধারণ করে এসেছিল। ভগবান তার চরণকে ধরে, তার পাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিলেন, মূর্ছিত হইল। আবার যেই মূর্ছা থেকে সংজ্ঞা লাভ করে যেই ভগবানের দিকে দৌড়িয়েছে, ভগবান তার দুটো সিংকে ধরে যেমন কাপড়কে নিগড়ায় সেই প্রকার তার পেশন করে দিলেন।
অরিষ্টাসুরকে যেখানে বধ করলেন, অরিষ্টাসুরকে বধ করার পর সমস্ত গোপীগণ গোপগণ বললেন কি, হে নন্দলাল তুমি আমাদেরকে ছুঁবে না, কারণ তুমি গোবধ করেছ। শ্রীকৃষ্ণ বললেন ইয়ে গো ষাঁড় নয়, ইয়ে আসরে অসুর। বলে অসুর হলে তো কি হয়েছে, যদি ইন্দ্র বৃত্তাসুর এ ব্রাহ্মণ বলে জন্ম হয়েছিল, চষ্টা ঋষির পুত্র ছিল কিন্তু ছিল অসুর, তো বৃত্তাসুরের বধ করে যদি ইন্দ্রকে ব্রহ্মহত্যা লাগতে পারে, অরিষ্টাসুরে বধ করে তোমাকে গোহত্যা কেন লাগবে? ভগবান বললেন গোপগণ গোপীগণ কি করতে হবে, যাও সমস্ত তীর্থে স্নান করে আসো। ভগবান বললেন গোপীগণ সমস্ত তীর্থগণকে যদি আমি এইখানে আহ্বান করিনি? গোপীগণ বললেন শুনো এর কথা, কত বড় বড় কথা, ডেকে দেখাও দেখি। ভগবান নিজের চরণের পার্শ্বী ভাগ যেই ভূমিতে স্পর্শ করেন, সেই জলের ধারা সেখান থেকে প্রকট হন, সমস্ত তীর্থগণ মূর্তিমান হয়। আমি অমুক সরোবর, আমি অমুক নদী, আমি গঙ্গা, আমি কাবেরী, আমি তাপ্তি, আমি গোদাবরী, আমি অমুক সরোবর, আমি অমুক সাগর, সমস্ত তীর্থগণ মূর্তিমান হয়, প্রকট হয়ে ভগবানকে প্রণাম করতে লাগলেন। আর দেখতে দেখতে সেখানে একটা বিশাল অত্যন্ত সুন্দর শোভাময় একটি সরোবর প্রকট হল। ভগবান শ্যাম সুন্দর সেই সরোবরে স্নান করলেন, স্নান পশ্চাৎ গোপীগণকে ব্যঙ্গ করে বললেন, আরে গোপীগণ খালি এই দুধ দই বিক্রি করতে করতে জীবনটা চলে যাবে, তোমাদের জীবনে কিছু ভালো কর্ম করবে না? দেখলে তো আমি কত বড় দৈত্যদের বধ করলাম, এখন এত বড় একটা সরোবর আমি প্রবেশ করলাম, কত লোক জলপান করিবে স্নান করিবে, তোমরাও জীবনে কিছু পুণ্য কর্ম করো। ভগবান ব্যঙ্গপূর্বক যখন বললেন সেই শ্যাম খুন্ডের যে শোভা কে দেখে রাধারানীর মনে লোভ হল, যদি শ্যাম কুণ্ডের পার্শ্বে আমার এই প্রকার একটি কুণ্ড হইত, অরিষ্টাসুরের ক্ষুরের দ্বারা গর্ত তো হয়েছিল, সতীগণকে নিয়ে যেই মাটি সরিয়েছেন খুব শীঘ্র একটি সুন্দর কুণ্ড, কুণ্ড মানে সরোবর রূপ ধারণ করল, কিন্তু জল নাই। শ্যাম সুন্দর বললেন রাধে কুণ্ড তো তোমার অত্যন্ত সুন্দর, আমার কুণ্ড থেকে জল নেই না? বলে না, তোমার জলই অপবিত্র জল, গোবধ করে জলে স্নান করেছ, জলই অপবিত্র হয়ে গেছে, মানসী গঙ্গা থেকে পবিত্র জল এনে আমার সতীগণ আমার কুণ্ডকে ভরে দিল। শ্যাম সুন্দর সমস্ত তীর্থগণকে ইঙ্গিত করলেন করুণাময় বৃন্দাবনেশ্বরীকে প্রার্থনা করে, সমস্ত তীর্থগণ প্রার্থনা করলেন যদি আপনার অনুমতি হয় আমরা আপনার কুণ্ডে থাকতে চাই। শ্যাম কুণ্ডকে ভেদন করে রাধা কুণ্ডে সমস্ত তীর্থগণ প্রবেশ করলেন, সেই ভেদন স্থলকে সঙ্গম তীর্থ বলা হয়। শ্রীকৃষ্ণ বললেন কি রাধে তোমার ইয়ে যে সরোবর ইয়ে যে কুণ্ড, যেমন তুমি আমার প্রিয় তদ্রূপ যে তোমার যে কুণ্ড তদ্রূপ আমার প্রিয় হবে, এই কুণ্ডে আমি নিত্য জলকেলি করব। তার অর্থে এই প্রমাণিত হয় ভগবান এখনও অধুনাব তিনি সেখানে জল বিহার করেন। শ্যাম সুন্দর বললেন কি হে রাধে আমার কুণ্ড থেকে তোমার কুণ্ডের মহিমা অধিক হোক,
আর ইয়ে কুণ্ডে যে একবার স্নান করিবে, যেমন তুমি আমার অত্যন্ত প্রিয় তদ্রূপ সে ভক্ত, সেও তদ্রূপ আমার প্রিয় হবে। রাধারানী বললেন, হে শ্যাম সুন্দর, একটা অরিষ্টাসুর নয়, তুমি যদি শত অরিষ্ট বধ করে এই কুণ্ডে স্নান কর, তথাপি আমি আমার সতীগণের সহিত এই শ্যাম কুণ্ডে নিত্য জলকেলি করিব। এই শ্যাম কুণ্ডের তটে যে বাস করিবে, এই কুণ্ডকে যে প্রণাম করিবে, যে স্নান করিবে, যে সেবা করিবে, সে আমার অত্যন্ত প্রিয় হবে। এই কুণ্ডের মহিমা গোবিন্দ লীলামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণন করেছে। বিষ্ণু পুরাণেও এই রাধা কুণ্ডের মহিমা আছে। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ড প্রিয়ং তথা সর্বগোপী সুসেবিকা বিষ্ণু অত্যন্ত বল্লভা। যেমন শ্রীকৃষ্ণের ইয়ে রাধা কুণ্ড অত্যন্ত, রাধা যেমন উনাকে প্রিয় তদ্রূপ ইয়ে কুণ্ডব তদ্রূপ প্রিয় ভগবান। ভগবানের অন্তর্ধান পশ্চাৎ ভগবানের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র ছিলেন অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র ছিলেন বজ্রনাথ। বজ্রনাথ শাণ্ডিল্য মুনির আজ্ঞায় সর্বপ্রথম এ ব্রজমণ্ডলের সমস্ত লীলা ভূমি প্রকাশিত করে। শ্যাম কুণ্ডের যখন সংস্কার হয়, এখনো তার মধ্যে বজ্রনাথ কুণ্ডের দর্শন লাভ। কিন্তু সময়ের প্রভাবে আমার সমস্ত তীর্থ লুপ্ত হল, কালেন বৃন্দাবন কে নিবাক্ত লুপ্তি কিতাং খ্যাপয়িতুম বিশিষ্য কৃপামৃতেন অবিশিষে চ দেব তত্রৈব রূপং চ সনাতনং চ। কালেন কাল প্রভাবেন কলির প্রভাবে আমার সমস্ত তীর্থ সমস্ত লীলাস্থলে লুপ্ত হইতে লাগিল। তখন শ্রীমন মহাপ্রভু নিজের কৃপামৃতে সিঞ্চন করে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, লোকনাথ গোস্বামী, ভগর্ভ গোস্বামী আদি সমস্ত গোস্বামীগণকে ব্রজে পাঠিয়ে সমস্ত লুপ্ত তীর্থের পুনরুদ্ধার করিল। মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণ করছেন, ভ্রমণ করতে করতে অরিষ্টাসুর বধ করেছিলেন। এই গ্রামের নাম ছিল আরিটি গ্রাম। আরিটি গ্রামে যখন মহাপ্রভু আসলেন, মহাপ্রভুকে বাহ্য দশা হল, আর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন সেই গ্রামে এসে কি এখানে রাধা কুণ্ড কোথায়। গ্রামবাসী গণ বললে, রাধা কুণ্ড আমি তো আমরা তো এই নামটাই প্রথমবার শুনলাম, তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কৈল স্নান। দুইটি ধান্য ক্ষেত্রে মহাপ্রভু স্নান করলেন, আর কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করিল। এই রাধা কুণ্ডের মৃত্তিকা মাটি নিয়ে স্বয়ং মহাপ্রভু তিলক ধারণ করলেন, আর তিলক ধারণ করার জন্য সঙ্গে নিয়েও গেলেন। সেই কুণ্ডের তটে মহাপ্রভু তিনি স্তুতি করে নৃত্য করতে লাগলেন, কুণ্ডকে প্রণাম করিলেন। এইভাবে রাধা কুণ্ডের উৎপত্তি। ভগবান কেশীর বধ করলে
যে কেশি তীর্থ, কেশি তীর্থ মানে কেশি ঘাট, এই কেশি ভগবানের লীলা কথা তো অনন্ত লীলা কথা, যা বলা হবে যা ছাড়া হবে ভগবতের ইচ্ছা। যেদিন কেশি দৈত্য এসেছে গোচারণ করতে করতে মধুমঙ্গল বলছে কৃষ্ণকে, এই কৃষ্ণ তোকে গোপীগণ এত ভালোবাসে কেন জানিস? বলে কেন? বলি যে তোর পীতাম্বর না, এই পীতাম্বর আর এই কালো যে কম্বল, হ্যাঁ এইটা গোপীগণকে খুব ভালো লাগে, এই জন্য তোকে এত ভালোবাসে, মাখন খাওয়ায়, দই খাওয়ায়, হ্যাঁ ডেকে ডেকে এটাকে যে পরিবে তাকেই ভালোবাসে। শ্যাম সুন্দর বললেন তুই পরে না, মধুমঙ্গল আর মধুমঙ্গল পরে নিয়েছে, আর কেশি তো শুনেছে কি সে দেখতে কেমন হবে, ওখান থেকে পরিচয় কার বিলকুল আইডেন্টি সেখানে মেরে যায় দেখতে, হ্যাঁ পিতাম ধারণ করে থাকবে, মুরলি বাজায় আর শ্যাম বন্ধ হয় পুরো, ওখান থেকে নকশা নিয়ে এসছে আর দেখছে দূর থেকে পীতাম্বর ধারণ করেছে মধুমঙ্গল, আর কেশি তো ঘোড়া, আর ঘোড়া পিছন দিকে লাথি মারে, আর ঘোড়া সে হি হি করে এসে এক লাথি মেরেছে মধুমঙ্গলকে। ওরে বাবা, কোথায় কেশি ঘাট, কোথায় ভান্ডির বট, ওখানে গিয়ে ছিটকে পড়েছে মধুমঙ্গল, উঠে বলছে হে বাবা ইয়ে কি হলো, আর দৌড়ি এসে বলছে কানা কানা তোর ইয়ে যে ড্রেস বহুত খতরা, ইয়ে তো 440 ভোল্ট, তাড়াতাড়ি নে, হ্যাঁ আর বাপ। যখন শ্যাম সুন্দর পীতাম্বরকে ধারণ করলে কেশি বলছে তাই ভাবছি যে এত বড় বড় অগাসুর বকাসুর বস্তাসুর বধ করেছে এক লাঠিতে কি করিয়ে তুমি উপরে, যেই কেশি এসেছে ভগবান তার মুখের মধ্যে নিজের মুষ্টি আগে দিয়ে লোহাকে যেমন গরম করে তদ্র গরম করলেন, কেশি প্রাণ সেখানে বেরিয়ে গেল। গঙ্গা শতগুণা প্রত্যা তত্র কেশি নিপাতিত, কেশ্যা শত গুণা প্রক্তা যত্র বিশ্রামিত হরি। বরাহ পুরাণে মথুরা মহাত্ম বর্ণন আসে গঙ্গা থেকে ও ইয়ে কেশি তীর্থের মহিমা আরো অধিক, শতগুণ অধিক, আর সেই কেশি তীর্থ থেকে ও শতগুণ আর অধিক মহাত্ম যে বিশ্রাম ঘাট, যেখানে ভগবান মথুরায় বিশ্রাম ঘাট দর্শন করেছেন, সে বিশ্রাম ঘাট তার আরো অধিক মহাত্ম। এইসব নামগুলো লিখে রাখবেন, যখন বৃন্দাবন যাবেন এইসব তীর্থগণ অবশ্যই সেখানে প্রণাম করিবেন, সেখানকার রথকে অঙ্গে লাগাবেন, সঙ্গে করে নিয়ে আসবেন। ভগবান মথুরায় মথুরা কংসের উদ্ধার করলেন, রুক্মিণীর সঙ্গে ভগবানের প্রথম বিবাহ হল, দেবী রুক্মিণী সাতটি শ্লোকে একটি পত্র লিখে ভগবানের কাছে পাঠিয়েছিলেন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রীনতান্তে নির্বেশ কন্ন বিবরে হরতং গতাপম রূপম দৃশাম দৃশিমতা অখিলার্থ লাভম তৈরচ্ছুতা বিশতি চিত্রম পত্রপম। এ প্রথম শ্লোকে ভগবতী মহালক্ষ্মী রুক্মিণী দেবী শ্রবণ ভক্তির মহিমা বললেন কি হে শ্যাম সুন্দর, হে দ্বারকাধীশ, আজকে
যে আমি আপনাকে পতিরূপে চেয়েছি, আপনার প্রতি রুক্মিণী দ্বারকাধীশের দর্শন করেন না, তো কি করে বিবাহ করার ইচ্ছা জাগল? বললেন, নারদের মুখে আপনার চরিত্র, আপনার লীলা কথা, রূপের কথা, গুণের কথা শ্রবণ করে শ্রুত্বা, অর্থাৎ যে শ্রবণ করবে তার ভগবত মতি হবেই হবে, ভগবত প্রীতি উৎপন্ন হবেই হবে। আপনার রূপ যেমন, এ রূপ এ নেত্র তখনই সার্থক হয় যখন আপনার রূপকে দর্শন করে, এমন রূপের কথা, আপনার গুণের কথা আর যে শ্রবণ করবে। বলছেন, নির্বিশ্ব কর্ণ বিবরেই ভরতঙ্গ তাপম, রুক্মিণী দেবী বলছেন নির্বিশ্ব কর্ণ বিবরে, আপনার কথার এমন মহিমা, সে কর্ণ বিবরে প্রবেশ করে তার সমস্ত তাপকে হরণ করে। এ ভগবত কথার এমনই মহিমা, যখন আমরা ভগবত কথা মন দিয়ে শ্রবণ করি হৃদয়টা শান্তি লাভ করে। তপ্ত হৃদয়ে এক পরম আনন্দকে প্রাপ্তি হয়। সংসারের কথা এ কথা নয়, এ হচ্ছে কথা। সংসারের কথা শুনিবেন মনটা কলুষিত হয়ে যাবে, বিষাদে ভরে যাবে, ক্রোধ উৎপন্ন হবে। কিন্তু ভগবানের কথা তদেব রম্যম রুচিরং নবম নবম তদেব সস্যম মনসো মহোৎসবম তদেব সৌকর্ণব শোষণ নৃণাম যদুত্তম শ্লোক গুণান গীয়তে। যে কথার মধ্যে সেই যদুত্তম শ্রীকৃষ্ণের গুণানুবাদ করা হয়েছে, সেইটাই রমণীয়, সেইটাই নবনবায়মান, সেই কথাই শোকার নব, এই শোক সাগরকে শোষণকারী সে কথা, সমস্ত তাপকে নিবারণ করে। মদাশ্রয়া কথামৃষ্টা শৃণন্তি কথয়ন্তি হি তপন্তি বিবিধাস্তাব নৈতন মদগত চেতস। আমাকে যারা চিত্ত অর্পণ করেছেন, ভগবান কবির বলেছেন, তারা আমার মধুর মধুর কথা শ্রবণ করতে করতে তাদের কি সংসারের কোন তাপ তাপিত করতে পারে না, কোন তাপ তাদেরকে পীড়িত করতে পারে না, প্রভাবিত করতে পারে না। এমন যে কৃষ্ণ কথার মহিমা, দেবী রুক্মিণী বলছেন কি সেই কথাকে শ্রবণ করে আপনার চরণে আমার মতি উৎপন্ন হয়েছে। হে দ্বারকাধীশ, আপনি হলেন সিংহ, সিংহের ভাগ আমি, আর আমাকে যদি শিশুপাল রূপী শৃগাল নিয়ে যায় তো আপনাকে শোভা দেবে না। আপনি আসুন, সমস্ত দুষ্ট রাজা দিগকে পরাজিত করে নিজের শক্তি রূপ শুল্ক দিয়ে আমাকে নিয়ে যান। আপনি বলছেন কি আমার ভাই রুক্মিণী আপনার প্রতি শত্রুভাব রাখে, তার বধ করতে হবে? না প্রভু, আমাদের এখানে পরম্পরা আছে, কন্যার বিবাহের পূর্বে সে অম্বিকা পূজন করতে বাহিরে যায় নগর বাহিরে, সেই সময় আপনি আমার হরণ করিবেন। দেবী রুক্মিণী পত্র প্রাপ্তি করে ভগবান সেই ব্রাহ্মণ সহিত কুণ্ডিনপুরে আসলেন। রুক্মিণী হরণ করে দ্বারকায় আনলেন, স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণ বেশে এসে প্রগট হয়, আর তিনি
বেদ মন্ত্র উচ্চারণ করে রুক্মিণী বিবাহ সংস্কার করলেন। ভগবানের দ্বিতীয় বিবাহ জাম্বতীর সঙ্গে হল, তৃতীয় বিবাহ কালিন্দীর সঙ্গে করলেন। সত্যভামার সঙ্গে উনার বিবাহ হল, ভদ্রা লক্ষ্মণা নাগ্নজিৎ সত্যা অষ্টপটরায়ণ সঙ্গে ভগবান বিবাহ করলেন। নরকাসুরের বধ করে সেই নরকাসুরের কারাগারে 16,100 কন্যাগণ ছিলেন, ভগবান এক সঙ্গে সমস্ত কন্যাগণের সঙ্গে বিবাহ করলেন। 16,108 রানী গণের গর্ভে 33টি পুত্র হলেন, এক একটি কন্যা জন্ম নিলেন। আগের কথা আমরা শ্রবণ করব, তার পূর্বে আজ ভগবান নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহ দেবের আবির্ভাব, এখন আমরা অভিষেক দর্শন করব। এই ভগবান নৃসিংহ দেব এমন ভক্তবৎস, নিজের ভক্তের ভক্তির বাণীকে সত্য করার জন্য তিনি স্তম্ভকে বিদীর্ণ করে প্রকট হয়েছিলেন। যখন হিরণ্যকশ্যপ বলছে, আরে কুলাঙ্গার কুলাধাম, তুই যাকে জগদীশ্বর বলতেছিস সে কোথায়? প্রহ্লাদ বলছেন কি বাবা সে কোথায় নাই আগে বলুন। সর্বত্র বলে, যদি সর্বত্র কস্মা স্তম্ভে না দৃশ্যতে, যদি সে সর্বত্র বিরাজমান তো এই স্তম্ভে কেন দেখা যাচ্ছে না? শ্রী প্রহ্লাদ বললেন, দৃশ্যতে হে বাবা আমি দেখতে পাচ্ছি, আপনার নেত্রের সামনে অবিদ্যার পর্দা পড়ে আছে, সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। এবং দুরুত্তই মোহরদ্বয়ন রোষা, সুতম মহাভাগবতম মহাসুর খড়গম প্রক্রিয়া উৎপতি প্রবরা সনা স্তম্ভম ফকারা বিবর সুনিষ্ঠিরা। শ্রী মহাভাগবত প্রহ্লাদকে দুর্বচনের দ্বারা তিরস্কার করতে করতে সে মহাসুর মহাবলশালী হিরণ্যকশ্যপ সিংহাসনে দাঁড়িয়ে গেল। আচ্ছা, এই স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে, আর স্তম্ভম তদা অতি বলস্য মুষ্টিনা, এক মুষ্টিকা ঘাত করল স্তম্ভের উপরে, সে মহাবলশালী হিরণ্যকশ্যপের মুষ্টিকা ঘাতে স্তম্ভ বিদীর্ণ হল। সদ্য কটকটা শব্দ বিস্মাপিত সবাজনা লীলয় স্তম্ভ গর্ভান্তা উদ্ভুক্ত শব্দ ভীষণ, এমন শব্দ ভয়ঙ্কর শব্দ প্রকট হল, এই সমস্ত দৈত্যগণ সেখানে মূর্ছিত হয়ে গেলেন। সত্যং বিধাতুম নিজ মৃত্যবাসিতম ব্যাপ্তিম চ ভূতেষ কিলেষু চাত্মন অদৃশ্যতা অত্যদ্ভুত রূপম উদ্ভবম স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম। সত্যং বিধাতুম নিজ মৃত্যভাসিতম, নিজ মৃত্য প্রহ্লাদের বচনকে সত্য করার জন্য, নিজ মৃত্য ব্রহ্মার বরদানকে সত্য করার জন্য, ব্যাপ্তিং চ ভূতেষু কিলেষু চাত্মন ভগবান যে সর্বত্র ব্যাপ্ত এই বেদ শ্রুতির বচনকে সত্য করার জন্য, অদৃশ্যতা অত্যদ্ভুত রূপম উদ্ভবম অদৃশ্যতা কোন কালে কেহ এই প্রকার রূপ দেখে নাই, অত্যন্ত অদ্ভুত ন মৃগং ন মানুষম, না সিংহ না মনুষ্য নৃসিংহ রূপ ধারণ করে ভগবান প্রকট হলে। বল নৃসিংহ ভগবান কি জয়, বল নৃসিংহ ভগবান কি জয়, বল নৃসিংহ ভগবান কি জয়।
হিরণ্যকশ্যপ দেখিল এই প্রকার অদ্ভুত জীব আমি তো কখনো দেখি নাই। ও হো, বুঝতে পেরেছি যে বিষ্ণু চলিয়া আমাকে মারার জন্য এই প্রকার বেশ বানিয়ে এসেছে। আরে আমাকে কোথায় মারবে, আমার কাছে ব্রহ্মার বরদান আছে। সেই সাহসে হাতে তলবার নিয়ে আর নৃসিংহ ভগবানের দিকে এগিয়ে গেল। ভগবান নৃসিংহদেবের মধ্যাহ্ন কালে প্রকট হয়েছিলেন, যুদ্ধের নাটক করতে করতে যেই সায়ংকাল উপস্থিত হল আর তাকে ধরলেন আর নিজের জন্মার উপরে ফেলে দিলেন। হিরণ্যকশ্যপ বলছে আপনি আমাকে মারতে পারবেন না। বলে কেন মারতে পারবো না, কারণ আমার কাছে ব্রহ্মার বরদান আছে। কি বরদান আছে, আমি উপরে মরবো না, আমি নিচে মরবো না, না তুই উপরে না নিচে আমার জন্মার উপরে। আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না, না এ দিন না এ রাত্রি এ সায়ংকাল আমি কোন অস্ত্র শস্ত্রে মরবো না, না আমি তোকে অস্ত্রে মারবো না শস্ত্রে মারবো, আমি এই নাখুনের দ্বারা তোর বধ করবো। আমি কোন পশুর হাতে কোন মানুষের হাতে আমার মুক্তি হবে না। ভালো কর দেখে আমার, না আমি মনুষ্য না আমি পশু, আমি হলাম নৃসিংহ ভগবান। সেই হিরণ্যকশ্যপের হৃদয়কে বিদারণ করলে ব্রহ্মার সৃষ্ট প্রাণীর দ্বারা আমার মৃত্যু হবে না, ব্রহ্মা আমাকে বানায় না, আমি ব্রহ্মাকে বানাই, 12 মাসের মধ্যে আমার মৃত্যু হবে না, তোর জন্য অধিক মাস আমি বাড়িয়েছি। ভগবান নৃসিংহদেব শ্রী হিরণ্যকশ্যপের উদ্ধার করলেন, সমস্ত দেবতাগণ বাড়ি বাড়ি করে স্তুতি করলেন, কিন্তু নৃসিংহ ভগবানের ক্রোধ শান্ত হল না। দেবী লক্ষ্মী মাতাকে ডেকে এনেছেন, কিন্তু মাতা লক্ষ্মীও এই প্রকার অদ্ভুত রূপ কখনো দেখেন নাই, তিনিও ভয়ে পালিয়ে গেলেন। তখন ব্রহ্মা প্রহ্লাদকে পাঠালেন, প্রহ্লাদের বচনকে আর স্তুতিকে শ্রবণ করে আর ভগবান নৃসিংহদেব শান্ত হয়ে গেলেন। শ্রী প্রহ্লাদ মূলে পতিতম তমর্ভকম বিলোক্য দেব কৃপয়া পরিপ্লুত উত্থাপ্য তৎসৃষ্ণ অদদাত করম ভুজম কালাহি বিত্রস্ত ধীরাকৃতা ভয়ম। যে করকমল সমস্ত কাল ভয়কে নাশ করে, সেই করকমল ভগবান নৃসিংহদেব প্রহ্লাদের মস্তকে অর্পণ করলেন। আর প্রহ্লাদ বলছেন ব্রহ্মাদয় সুরগণা মুনয়থ সিদ্ধা সত্যি আপনাকে প্রসন্ন করতে বলবো না, হে প্রভু আমি এই অসুরপুরে উৎপন্ন হয় আপনাকে কিভাবে প্রসন্ন করতে বলবো। ভগবান নৃসিংহদেবকে প্রণাম করলেন, নমো ভগবতে দুর্ভম পুরুষায় মহাত্মনে হরে অদ্ভুত সিংহায় ব্রহ্মণে পরমাত্মনে। বল নৃসিংহ ভগবান কি জয়। সবাই নিজে নিজ স্থানে বসে নৃসিংহ ভগবানের আর যে অভিষেক দর্শন করিবেন। হরিম মা সত্যি নন্দ্র বিদুষভা সত্যি নবোভা বিশ্ববেদাহ সত্যি নর্গ হস্তে পুষ্পাণি গৃহীত্বা ধ্যানম চ করি আবাহনম চ কুরিয়াদ হরিঃ ওম মা সহস্র শিখা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সহোভিং সর্বত স্পৃষ্টা তিষ্ঠং দশাঙ্গুলম পুষ্পম সমর্পয়ামি হস্ত প্রকাল্য পুনঃ পুষ্পম গৃহীত্বা আসনার্থে পুষ্পম ওম পুরুষ এবিদম জর্ভুদম যচ্চ ভাবম মা উদামৃতত্ব শেষান জদন্যয়া কিলভতি আসনার্থে পুষ্পম সমর্পয়ামি পাদ পদ্ম একবার জল
ओम एता बानस्स महिमातो जायंस्स पूर्वकः पादस्स विश्वमुदाने त्रिपादस्समेकं जगे पादे पद्मं समर्पयामि हस्तरज्जं पुनर्जोडयामि ओम त्रिभागोद्भवदेवकुलभव पादस्य हवमत्कुलं तत विश्वं विक्रमशासनासनवे आचमनीयम् ततो विराडजायत विराजपरिपूरकः सजात अत्तरिचत पश्चाद्भूमिमधुरः अथ स्नानम् ओम तस्मा जग्यात् सर्वभूतः संवृतं गृहराज्यं वा वसन्ताञ्चत्रिभायब्बनारण्यग्रन्थस्तदे स्नानीयजलं समर्पयामि पंचामृत स्नानम् स्नानीय ओम नमस्तन्ताय सहस्रमूर्तये सहस्रपादाके शिरोरुवाहवे सहस्रनाम्ने पुरुषाय शास्वते सहस्रकोटि जगद्धारिणे नमः नमो भगवते विद्वं पुरुषाय मात्मने परयाद्भुतसिंहाय ब्रह्मणे परमात्मने ओम पयोपिधिभ्रान्तयो देवगतेषु पुरुषाय महात्मने परयाद्भुतसिंहाय ब्रह्मणे परमात्मने नमो भगवते विद्वं पुरुषाय मात्मने परयाद्भुतसिंहाय ब्रह्मणे परमात्मने नमस्ते नरसिंहाय प्रह्लादल्लादराय हिरण्यकशिरसीराटङ्कनभालये तुनिस्य प्रतुनिस्य जगदरुपतुनिस्य बहिर्निस्य हृदयनिस्य निस्य महादिन शरणं प्रपत्ति पञ्चशुद्धदर्गस्नानार्थ्य वस्त्रं तस्माद्यज्ञा सर्वभूतः रीच सामान्य जग्रे छन्दांगुषि जग्रे तस्मा जदो तस्मा गजायत जग्ञो पवितम् ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने वेंकटेश राजपल्ल गोविंदाय नमो कृष्णाय वासुदेवाय देवति नमो भगवते विभ्रम पुरुषाय महात्मने हरेयद्भुत सिंहाय ब्रह्मणे परमात्मने नमो भगवते विभ्रम पुरुषाय महात्मने हरेयद्भुत सिंहाय ब्रह्मणे परमात्मने हरि ओम सहस्र दीर्घा दुर्गा सहस्राक्ष सहस्रपाद सभुविं सर्वदा तथा दशांगुलं तुलसी मंदिरं से समर्पयामि ओम दामोदराय नमः पादौ पूजयामि ओम माधवाय नमः जाननी पूजयामि ओम पद्मनाभाय ओम विश्वमूर्ते नमः उदरं पूजयामि ओम ज्ञानब्रह्माय नमः हृदयं पूजयामि ओम श्रीकंठाय नमः कंठं पूजयामि श्रवणाय नमः बाहु पूजयामि ओम जोगिने नमः ओम नेत्रे पूजयामि ओम कुरगाय नमः ललाटं पूजयामि ओम नाकसुरेश्वराय नमः नासिकां पूजयामि ओम श्रवणेश्वराय नमः श्रुत्रे पूजयामि ओम सर्वकर्म परदाय नमः शिखां पूजयामि ओम सहस्र शिरसे नमः शिरं पूजयामि ओम सर्वस्वरूपिणे नमः सर्वांगं पूजयामि तुलसीदलं तुलसीमञ्जरीं स समर्पयामि नमो भगवते विभ्रम पुरुषाय महात्मने हरे अद्भुत सिंहाय ब्रह्मणे परमात्मने नमो भगवते विभ्रम पुरुषाय महात्मने हरे अद्भुत सिंहाय ब्रह्मणे परमात्मने नमो भगवते विभ्रम पुरुषाय महात्मने हरे विषय ब्रह्मणे परमात्मने धूपम अग्रापयम धूप ओम ब्रह्मणे समपमासीद बाहुराजन्म त्रिधः उरु तदस्य जदवस्यं पद्मांगु भूमशुद्र अजायत धूपं दर्शयामि धूपं अग्रापयामि प्रत्यक्ष दीपं ओम चंद्रमा मनसो जात सख्य वो सूर्य अजायत श्रोता वायुस्य प्राण के मुखा अग्नि रजायत संसये आत्मसरि प्रदासने पशुसने लोकसन्न भयसने अग्नं बलं बहुलं प्रदन्न करत्तन्नास्मासु दत्त ओम सप्तस्यासन परिदेश त्रिसप्त समय जीवा जदज्ञं तन्नान अवध्नान
पुरुखं पसुंब ओम यज्ञेन यजमय जंतत्मा धर्माणि प्रथमानि असन्न तेहनाकमुहिमानः सचन्द्रपूर्वे साध्यः सन्ति देवाः। Bye.
ভগবান